এই চহর আজির চহর চকু চাত মারি ধরা নিয়ন লাইটর পোহর আর সেই গাঁত আজিও দীপালী বরঠাকুরের সেই বিখ্যাত গীত বন্ধু সময় পালে এবার আহি যাবা চিঞৰি চিঞৰি কব খোজা এখন গাঁৱৰ কাহিনী বোকাখাটৰ ধনশিৰি নৈৰ ওপৰত এখন বাঁহৰ দলং নিকৰিঘাটৰ পৰা এলেংমাৰী সংযোগী এই বাঁহৰ দলংখনে যেন চিঞৰি চিঞৰি কৈছে ৰাজ্য চৰকাৰৰ উন্নয়ন আচলতে কি। এতিয়া চাওক গাঁৱৰ এই বাঁহৰ দলঙৰ কাষত থকা এইখন বেনাৰ পোষ্টাৰ, গাঁৱত পিছে খুবেই জনপ্রিয় সেলফি, দলঙত সেলফি মারিলেও 10 টাকা, খোজকাড়ি গেলে 10 টাকা দিয়ক, সাইকেল লৈ গেলে 30 টাকা দিয়ক, আর মটর সাইকেল লৈ গেলে 50 টাকা দিয়ক। রাইজর আঙ্ঘাতিক ধরনের অসুবিধা হয়, ইয়াত ভাবিব নোৱাৰে, এইটো এটা শব্দত বা এটা বাইকত প্রকাশ করব নোৱাৰে। এইটো মেইনটেনেন্সের কারণে লওয়া হয়েছিল, যেহেতুকে মই বনাই দিয়েছিল, বনোৱাৰ পিছত মানে বাহে আৰু আজি ভাল হয়ে থাকে, কালি আকৌ বেয়া হয়ে যায়। এই মেইনটেনেন্সটোৰ কারণে মানে মানুহ 10 টাকা, সাইকেলত 20 টাকা, বাইক আহিলে 50 টাকা। এইটো মানে চহৰত পিছে সেলফি একদম ফ্রি, নতুন দলং ফ্লাইঅভাৰ মানেই সেলফি জোন। এতিয়া গাঁও চহৰৰ উন্নয়নৰ এনে ছবি চাই তুলনা কৰক আপুনি, দলঙেৰে পাৰাপাৰ হ'ব লাগিলে দিব লাগিব বৰঙণি আৰু চহৰত ফ্রি ফ্রি, এনেকৈ বাৰু হ'ব পাৰে নেকি? একচুৱেলি প্ৰকৃত দলংখন দৰকাৰ হৈছিল, চৰকাৰে কৰিব লাগিছিলে, একচুৱেলি কামটো চৰকাৰৰ আছিলে। চৰকাৰতকৈ আগত পদ্ম মেধিয়ে চিন্তা চৰ্চা কৰি পেলাই এই চিন্তাটো ধাৰাটো আগবাঢ়ি লৈ গৈ এটা গতিত মানে দলংখন 3 মাহৰ ভিতৰত উলিয়াই শেষ কৰিছে। মানে আজিও বুকুৰ কোনোবা এখনত বাজি থাকে সেই বিষাদ গীত, বন্ধু সময় পালে এবাৰ আহি যাবা, আর সেয়ে হয়তো গাঁওবাসীয় মনে প্রাণে কব খুঁজছে সরকারের জনপ্রতিনিধি স্থানীয় বিধায়ক অতুল বরা ডাঙরিয়া, সময় পালে এবার এইফালেও চকু ফুরাব। খুমটাইপ্রা বেদাঙ্গ তামুলি, DY 365।